হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোনো পেরেশানি থাকে তার কোনো ঋণ থাকে এই ব্যাপারও যদি আল্লাহকে বলে যদি কায় মনোবাক্যে বলে ইনশাআল্লাহ তার পেরেশানি তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন দলিল আবু দাউদ শরীফ 1555 নম্বর হাদিসের বর্ণনা عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال ابو سعيد الخدري رضي الله تعالى عنه বর্ণনা دخل رسول الله صلى الله عليه وسلم يوما المسجد الله نبي একদিন মসজিদে প্রবেশ করলেন নবীজি মসজিদে প্রবেশ করার পর فاذا هو برجل من الانصار يقال له ابو امامه رضي الله تعالى عنه হঠাৎ আল্লাহ নবী দেখলেন নবীর সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে বসা নবীজি আবু উমামাকে বললেন ইয়া আবা উমামা ও আবু উমামা মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাত আবু উমামা নামাজের সময় ছাড়া এই সময় তুমি অটাইমে কেন মসজিদের মধ্যে বসা এটা তো নামাজের সময় না এখন মসজিদে কেন আসছো এর মানে আমার নবীর সাহাবারা বিপদ আপদে পড়লে পেরেশানিতে পড়লে মসজিদে দৌড়ায় যাইতেন সুবহানাল্লাহ কোথায় যাইতেন মসজিদে তা আপনাদের মন চায় না যে হুজুর নবীজি আসলেন কেন তার মানে আমার নবীর ওই অভ্যাসই ছিল নবী তো মসজিদে যাইতেন হ্যাঁ নবী আপনারা তো পাল্টা এটা বলা দরকার হুজুর নবীজি অটাইমে মসজিদে আসছে কেন কারণ নবী আর সাহাবাদের কাম কি কাম তো এটাই মসজিদে আমাদেরকে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত আমগো দৌড় মসজিদ পর্যন্তই এন রাগ করেন না যখন কয় মোল্লার দূর মসজিদ পর্যন্ত রাগ হইবেন না আলহামদুলিল্লাহ সাথে সাথে বলবেন আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে কেয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দিন তখন এই দেখবেন আজকে থেকে আর কেউ কইব না কইব যদি জান্নাতি হয়ে যায় তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ওনার সাহাবা মসজিদে নামাজের সময় ছাড়া কি তুমি এখানে কেন সাহাবা বলে ইয়া রসুলাল্লাহ هموم لازمتني وديون হুজুর খুব পেরেশানিতে আছে অনেক ঋণে আছে এজন্য মসজিদে বসে রইছি মনটা খারাপ আল্লাহ নবী কয় আলা উআল্লিমুকা কালামান ইদা আনতা কুলতাহু আযহাবাল্লাহু আনকা হাম্মা ওয়া কাযা আনকা দাইনাক আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাইয়া দিব না যে কথাটা যদি আল্লাহকে কায় মনোবাক্যে বলো আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইয়া রাসূলুল্লাহ এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আবার ঠিক না বুখারীর বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা কোন ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে ইউরিদু আদা আহা আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আব্দুল্লাহ আনহু এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তে ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যে কোনো ভাবে হোক দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এই বিশ্বাস রাখা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমি তোমাকে এমন বাক্য শিখাইয়া দেই যেই বাক্যগুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এর মানে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযান হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই মিনাল হাম্মি হাম্মুন শব্দের অর্থ পেরেশানি ওয়াল হাযান মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই ওয়াল আজিজি ওয়াল কাসাল অপারগতা এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে পানাহ চাই ওয়া গলাবাতিদ্দাইনি আরেক বর্ণনায় ওয়া মিন গলাবাতিদ্দাইন
ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানাহ চাই ও কহরির রিজাল মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানাহ চাই আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর ফাফালতু আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আযহাবাল্লাহু আন্নি হাম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন ওয়াকাযা আন্নি দাইনি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেরেশানি দূর করে দিয়েছে আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এখন আমরা যারা দোয়া করি দোয়া করার সময় অনেকে বলি হুজুর দোয়া করি কবুল তো হয় না কি করি দোয়া করি কবুল হয় না এই অভিযোগ আছে কিনা সবার অনেকের আছে আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে এই কিতাবের 710 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মা মিন মুসলিমিন ইয়াদউ কোন মুসলমান যখন দোয়া করে দুইটা শর্তে কয় শর্তে কোন মুসলমান দুই শর্তে দোয়া করে এক নাম্বার লাইসা বিইসমিন কোন গুনাহের দোয়া করা যাবে না এখন সিনেমা হল চালু করার আগে দোয়া করে আবার সিনেমার উদ্বোধন হবে মহরত শুভ মহরতের আগে দোয়া করে হুজুর নিয়া দোয়া করায় কিসের কিসের উদ্বোধন সিনেমা মহরতের উদ্বোধন আরে নবী বলছেন দুই শর্তে দোয়া করা এক গুনাহের দোয়া করা যাবে না সারা দুনিয়াকে জানায় দেন এক কোটি বারও যদি গুনাহের দোয়া করা হয় আল্লাহ এই দোয়া শুনবেই না কবুলই করবে না সিনেমার দোয়া করে লাইসা বিইসমিন এক নাম্বার গুনাহ করা যাবে না গুনাহের কোনো দোয়া এটা করা যাবে না দুই নাম্বার রকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না আল্লাহ আমার বোনরে যাতে আমি না দেখতে পারি এই দোয়া করা যাবে না আল্লাহ আমার বোন আমার কাছে সম্পত্তি পায় ওরে তাড়াতাড়ি মারেন এরকম দোয়া করা যাবে না তাহলে দুইটা শর্ত লাইসা বিইসমিন এক নাম্বার গুনাহের দোয়া করা যাবে না দুই নাম্বার রকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না এই দুই শর্তে যদি আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা আতাকুল্লাহু ইহদা সালাস আপনার দোয়াটা আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন কয় পদ্ধতি আজকে থেকে মনে রাখবেন আমি যত দোয়া করব আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোনো গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয় তাহলে আমার দোয়াকে আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন এক নাম্বার ইম্মা আইয়ু আজ্জিলা লাহু আল্লাহ তাকে নগদেই দোয়া কবুল করে দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন এক দুই নাম্বার ইম্মা আইয়াদ দাখিরা লাহু ফিল আখিরা ওই বান্দার এই দোয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করবে না আখেরাতে আল্লাহ তার জন্য দোয়া করে রাখবেন আখেরাতে আল্লাহ তার দোয়াটা কবুল করে নেবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার ওয়া ইম্মা আইয়াদ ফানহু আপনি যে দোয়াটা করলেন হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে আপনার উপর একটা বালা মুসিবত আছে এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন আপনি দোয়া করছেন আল্লাহ আমার 500 টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে তো হয়তো 500 দিবে না উল্টা আপনার ওই বিপদটার থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতিতে যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন তিন পদ্ধতি এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন